এসেছি মায়ের বাড়িতে আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। মানি প্ল্যান্টের পুরো ঝাঁক হয়ে গেছে। আর এটা হচ্ছে অ্যালোভেরা, সবাই জানো, কিন্তু আমি অ্যালোভেরা গাছ বাঁচাতে পারলাম না। কি জোরে নামলো বলতো, নিচে কতটা জল হয়েছে দেখ। জল কিন্তু ভালোই হয়ে গেছে মোটা মোটা করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর বলতে প্রায় বিকেল হয়ে এসেছে, আর আমি এসেছি মায়ের বাড়িতে। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি। একটু আগে তো পুরো কালো হয়ে গেছিলো, এখন তাও একটু রোদ উঠেছে। আর আমার পিছনে দেখো মায়ের বাড়িতে কত গাছ, মানে সারা জায়গাতেই গাছ। এখানেও রয়েছে মানি প্ল্যান্ট, রয়েছে এখানটাতেই যে মানি প্ল্যান্টের পুরো ঝাঁক হয়ে গেছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইসব গাছে ফুল ফোটে, অনেক ফুল ফোটে। বাবা সকালবেলা উঠে ফুল তোলে, পুরো ঠাকুর আসনটা পুরো ফুলে ভরে যায়। এটা জবা ফুল গাছ রয়েছে, এখানে রয়েছে টগর ফুল গাছ, আর এইখানে দেখো রয়েছে এই যে এগুলো দেখলো সারে চারিদিকেই গাছ। ওখানে রয়েছে লঙ্কা গাছ, আর ওখানটাতে রয়েছে বেগুন গাছ। এইটা কি গাছ? এই গাছটার নাম আমি ঠিক জানি না, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি। যাই হোক, আমি এই গাছগুলো দেখেছি বেশ, মানে নাম জানি না, কিন্তু অনেকটা বড় হয়েছে গাছটা। আর এইখানের এই যে পেয়ারা গাছটাতে এবছর পেয়ারা হয়েছে। আর আরেকটা গাছ তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যালোভেরা, সবাই জানো, কিন্তু আমি অ্যালোভেরা গাছ বাঁচাতে পারলাম না। আর এখানটাতে মায়ের বাড়িতে অ্যালোভেরা গাছটা কত বড় হয়েছে, অনেক বড়ও হয়েছে আর অনেক ঝাঁকড়াও হয়েছে গাছটা। বৃষ্টিতে কি পরিস্থিতি তোমাদের দেখাচ্ছি, মানে হঠাৎ করে দেখলাম এখন আবার রোদ উঠে গেছে। বৃষ্টিতে বাড়ির উঠোনে জল জমে গেছে, এই যে দেখো কত জল জমে গেছে, পুরো বাড়ির উঠোনটাতে পুরো জল জমে ভরে গেছে। মায়ের বাড়িতে পুরো বাড়িটা জুড়েই গাছ, আমাদের এই বাড়িতে পুরোটা জুড়েই গাছ, খুব ভালো লাগে। আর এই বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরে তো আরও বেশি ভালো লাগছে। একটু আগে কারেন্ট ছিল না, ওর জন্য ভাবলাম যে বাইরে বেরিয়ে পড়ি। এখনও বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো কি না জানি না, এখনও বৃষ্টি পড়ছে। তো দেখো তোমাদের সাথে কথা বলছিলাম, আর কথা বলতে বলতে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, আর আমার চুলটাও ভিজে গেছে। আর ভিজা চুলে থাকাটা খুব একটা ভালো না, মাথাটাকে ভালো মতন মুছে নিয়েছি। মুছে নিয়ে এখন ভাবলাম যে মাথাটাকে একবারে আশ্রয় নিই। আর আজকে হচ্ছে মাথা ঘষেছিলাম, যে কারণে চুলটাও শুকায়নি, তার মধ্যে বৃষ্টির ওয়েদার মেঘলা ছিল, তাই আর চুলটাও শুকায়নি, এখন ভিজেও গেছে, তাই একবারে চুলটাকে আশ্রয় নিচ্ছি। তো আশ্রয় নিয়ে একটা কি চিরুনি দিয়ে আশ্রানোর পর একটু যদি তোমরা পাখার তলায় বসো, তাহলে দেখবে চুলটা কিন্তু তাড়াতাড়ি শুকায়। তাই আমিও ভাবলাম যে একবারে ভালো করে আশ্রয় নিয়ে পাখার তলায় একটুখানি বসি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চলো আমি মাথাটা আশ্রাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।